নমস্কার বন্ধুরা, চৈতালির হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি কিমা কারির রেসিপিটা নিয়ে এসেছি। চিকেনের মধ্যে প্রচুর পরিমাণে থাকে প্রোটিন, যা ওয়েট লস করতে সাহায্য করে, হার্টকে ভালো রাখতে সাহায্য করে, শুধু তাই না ইমিউনিটিটা বাড়াতেও খুবই উপকারী। কিভাবে আমি রেসিপিটা তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। এখানে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন হোয়াইট অয়েল। তেলটাকে একটু গরম করে নিচ্ছি। তেলটা বেশ গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা করে আমি ভেজে নিচ্ছি 1-2 মিনিট। পেঁয়াজটা বেশ হালকা হালকা ভাজা হয়েছে, এবার আমি এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এবার আদা আর রসুনটাকে ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না ওর সাথে ভাবটা চলে যাচ্ছে। আজটা কিন্তু আমার হাই ফ্লেমেই রাখা আছে। দেখুন, আদা রসুনের কাঁচা ভাবটা বেশ চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন কিমাটা। এখানে 250 গ্রাম চিকেন কিমা আমি দিয়ে দিয়েছি। এটা চিকেন কিমাটাকেও খুব ভালো করে আমি আগে ভেজে নেব। এইভাবে চিকেন কিমাটা 5 মিনিট আমি খুব ভালো করে সমস্ত মশলার সঙ্গে ভেজে নিচ্ছি। কিমাটা বেশ হালকা ভাজা ভাজা হয়ে উঠেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের টমেটো, এই টুকরো করে রেখেছি সেই টমেটোটা। এবার টমেটোকে দিয়েও আমি খুব ভালো করে এটা নেড়ে নেব, এবং নাড়বার পরে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, টমেটোটাকে একটু গলাবো সেই কারণে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যতক্ষণ না টমেটো গলে ততক্ষণ এটা ঢাকা দিয়ে রাখা থাকবে মিনিট 5-এর জন্য। মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন, টমেটোটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, রোস্টেড জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি 1 চামচ, আর দেব স্বাদ মতো নুন। এবার এই সমস্ত মশলাটাকে খুব ভালো করে কিমার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে মিশে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার গরম মশলা গুঁড়োটাকেও খুব ভালো করে আমি গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে যদি কিমার তরকারিটা তৈরি করার সময় যদি মনে করেন যে গ্রেভিটা একটু বেশি হবে, সেক্ষেত্রে জলটা একটু বেশি করে দেবেন, আর যদি মনে করেন একটু গা মাখা মাখা হবে তাহলে জলটা কম দেবেন। এটা কেমন খাবেন গ্রেভিটা তার উপর নির্ভর করছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, কড়াইশুঁটি 1 বাটি, একটা মিডিয়াম সাইজের আলু এরকম টুকরো করে রেখেছি সেই আলুর টুকরোগুলো, আর দিচ্ছি আবার স্বাদ মতো একটু নুন। যেহেতু আলু আর কড়াইশুঁটিটাকে এর মধ্যে দিলাম তাই আবার একটু নুন দিতে হলো। এবার সমস্ত মশলাটাকে খুব ভালো করে কিমার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন, মশলাটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল 1 কাপ। এবার জলটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে প্রথমে হাই ফ্লেমে 1টা সিটি দেব, তারপরে মিডিয়াম ফ্লেম করে দেব। প্রথমে আগে ঢাকনাটা দিয়ে হাই ফ্লেমে 1টা সিটি দিচ্ছি। এবার আমি আঁচটাকে মিডিয়াম করে দিয়ে 10 মিনিট রাখবো, তারপরে সুইচটাকে অফ করে দেবো। 1 মিনিট হয়ে গেছে, এবার আমি আঁচটাকে বন্ধ করে দিলাম এবং প্রেশারটা ছাড়ার অপেক্ষায় আছি। প্রেশারটা নামলে তারপরে আমি এটা খুলব। প্রেশারটা নেমে গেছে, এবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কিমা কারিটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার একটু ধনে পাতা, 3টে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1 টেবিলস্পুন লেবুর রস। এবার সমস্তটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো আমার হয়ে গেছে, এবার এটাকে মিনিট 5-এ এই অবস্থায় ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে আমি ছাড়ব। তৈরি হয়ে গেল চিকেন কিমা কারি। এইভাবে ওটি চটজলদি তৈরি করে ফেলতে পারেন চিকেন কিমা কারি। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।